রাজভাই যেটা বললো যে আপনি যদি কম্পিটিটিভ ক্রিকেট চিন্তা করেন তাহলে অবশ্যই আমাদের ডোমেস্টিকের থেকে এ টিম সিরিজগুলো হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট হয়। তো অবশ্যই এ টিম মানে বাংলাদেশ এ টিম, এটা অবশ্যই আমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আর আমরা খেলবো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এ টিমের সাথে। ওদেরও আমি যতটুকু জানি, আগেও আমি খেলেছি ওদের সাথে, ওদের নেক্সট ন্যাশনাল টিম কিন্তু অ্যাভেলেবেল যারা, তারা সবাই কিন্তু এ টিমের হয়ে খেলে, ওরা খুব স্ট্রং এ টিম সাইড। তো ওখানে আমি আশা করি যে খুব কম্পিটিটিভ ক্রিকেট হবে, এবং ওখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে এটা ইন্টারন্যাশনাল না হলেও কাছাকাছি কিছু কিছুটা ফ্লেভার পাওয়া যাবে। নিজেদের মধ্যে তো কোনো লড়াই নাই না, আসলে আমরা তো কেউ কারো কম্পিটিটিভ না, কম্পিটিটর না, কিন্তু আমরা হচ্ছে আমাদের পারফরমেন্স করার জন্যে বেস্ট পসিবল কাজগুলো করার চেষ্টা করি। অন্য কে কী করলো সেটা আসলে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন আমি কেমন করছি বা আমার কোন জিনিসটা ইম্প্রুভ করতে হবে। তো আমরা সবসময় ওই দিকে ফোকাস করি। আসলে এই জিনিসটা কোনোভাবেই আমার উপরে না, আমার ডিসিশনে কোনো কিছু হবে না, এটা হচ্ছে সিলেক্টর আছে, টিম ম্যানেজমেন্ট আছে, এটা সম্পূর্ণ উনাদের চিন্তা। হ্যাঁ, আমাকে একটা প্ল্যান দেওয়া হয়েছিল, আমি সেই অনুযায়ী কাজ করেছি। এখন যদি আমাকে কোনো ভিন্ন রোল দেওয়া হয় তাহলে আমি সেখানে কিভাবে আমার সর্বোচ্চটা দিতে পারি আমি সেটাই চেষ্টা করব। না আসলে লাস্ট স্মৃতি বলতে, লাস্ট স্মৃতি যদি আমার মনে পড়ে তাহলে বিসিএল, কারণ লাস্ট ক্রিকেট খেলেছি আমি বিসিএল না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো যদিও ওই যে জিনিসগুলো বললেন ওইগুলো আমাদের অ্যাজ এ ক্রিকেটার, যেহেতু বাংলাদেশে ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়, তো সেইগুলো হ্যান্ডেল করার মতন অ্যাবিলিটি যদি আমার না থাকে তাহলে আমি ক্রিকেট খেলতে পারবো না। ফার্স্ট হচ্ছে আমি ফিল করি এটা, তো ওটা হ্যান্ডেল করার জন্য অবশ্যই আমাকে অতটুকু মেন্টালি স্ট্রং হতে হবে, আমার একটা ওয়ে জানা থাকতে হবে। তো সেটা অনেক পুরাতন কথা, এর মধ্যে ওটা কিভাবে নিজেকে ম্যানেজ করতে হবে সেই জিনিসগুলোর জন্য আমি এনাফ টাইম পেয়েছি, পেয়ে আমি আবার ক্রিকেটে ব্যাক করেছি, ক্রিকেট খেলছি। তো অবশ্যই আমাকে এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটাকে কিভাবে সর্বোচ্চটা দিতে পারি আমার দিক থেকে, আমার সম্পূর্ণ ফোকাস সেই দিকে। আদার্স কী হচ্ছে না হচ্ছে এইগুলো আসলে আমার কনসার্ন না, আমি ওইগুলা খুব একটা ফোকাস করিও না। দেখেন এটা হচ্ছে রেড বলে সবসময় আমাদের একটা চ্যালেঞ্জ থাকে, কারণ রেড বলে আমরা ওই টাইপের চ্যালেঞ্জ কখনো ফেস করি না, ডিরেক্ট আমাদের ন্যাশনাল টিমে যে ওইটা ফেস করতে হয়। তো আমি বলবো না যে ওখানে গেলে যে আমরা পুরো ডিফারেন্ট হয়ে যাব বা আকাশ পাতাল তফাত হয়ে যাবে, বাট হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন খুলনায় ছিলাম, স্যার ছিল, এটা আমাদেরও
আমরাও এটাকে খুব সিরিয়াসভাবে নোট করেছি এবং এখান থেকে কিভাবে আমরা বের হতে পারি, কিভাবে আমরা আরও বেটার করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা সার্চ ছিল, ম্যানেজমেন্ট কাজ করেছে এবং আমরা সবসময় এই জিনিসটাকে অনেক বেশি ফোকাস করেছি। যেহেতু আমরা সাদা বলে অনেক অনেক ক্রিকেট খেলি এবং এটা নিয়ে মোটামুটি একটা আমাদের ভালো আইডিয়া আছে যে কীভাবে সাদা বলে সাকসেস হতে হবে, বাট রেড বলে যেহেতু চারি সব দিকেই আমরা একটু স্ট্রাগল করছি, তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে ওখানে যেহেতু আমরা যেই আমরা শুরু করব হচ্ছে রেড বলে, তো ওখানে আমরা কীভাবে ভালো করতে পারি অ্যাজ এ টিম হিসেবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ দেখেন ওখানে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। ওখানে ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকে আর ওখানে এমন হবে না যে একটা টিম 500 করবে বা 600 করবে আর একটা টিম খেলে ড্র করে ফেলবে, এই ধরনের সিচুয়েশনও আসবে না। ওখানে সবসময় দেখবেন 300-এর কাছাকাছি থাকে, তো আমরা কীভাবে ওদের সাথে কম্পিট করতে পারি, কীভাবে গেমটাকে মানে ওদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, এবং চ্যালেঞ্জ দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওখানে জেতা। আমরা এমন কিছু করতে চাই যেটাতে আমরা ফাইট করতে পারবো, আমরা জেতার পজিশনে যেতে পারবো। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের খুলনায় সবসময় কথা হতো এবং আমরা সবসময় ওটা নিয়েই অ্যাজ এ টিম হিসেবে কাজ করার চেষ্টা করেছি। না অবশ্যই, যেটা বললেন যে আমাদের গোল তো অবশ্যই জেতা, ওখানে সিরিজ জেতা, তো এই সিরিজ জিততে গেলে আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ পার করতে হবে, অনেকগুলা সেক্টরে আমাদের অনেক সময় চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো আমাদের পার করতে হবে। আর এই ক্ষেত্রে আপনার একজন দুইজন দিয়ে কিন্তু এই জিনিসটা হবে না, এমনও হতে পারে আপনার লাস্ট উইকেটে 15-20 রান লাগে, তখন কিন্তু ট্যালেন্টারকে ওই রানটা করতে হবে, তখনই একটা টিম হয়ে তৈরি হয়। এখন সবসময় যে ব্যাটিং মানে শুধু ব্যাটসম্যানরা করবে তা না, বোলারদেরও কিন্তু অনেক কাজ আছে, বা বোলার মানে শুধু বোলারের সব কাজ তা কিন্তু না, ওখানে ফিল্ডারদের অনেক ব্যাপার আছে, হ্যাঁ, ওদের সাপোর্ট দেওয়াটা। তো যদি আমরা কম্বাইন্ডভাবে সবাই একসাথে কাজ করতে পারি, সবাই সবার কাজটা রাইট টাইমে রাইট ডেলিভার করতে পারি, তাহলেই রেজাল্ট সম্ভব। তো আমাদের হচ্ছে মানে জেতাটা হচ্ছে লাস্ট গোল, বাট তার আগে ছোট ছোট যে কাজগুলো আছে আমরা এগুলো সাকসেস হতে চাই। এখন পর্যন্ত মানে আমি লাস্ট ইয়েতে জানি যে খুলনায় আমি জানি যে ওখানে আমি ক্যাপ্টেন, তারপর থেকে আমরা যে কাজটা শুরু করেছি আমাদের ফোকাস কিন্তু ব্যক্তি পারফরমেন্সের থেকে টিম পারফরমেন্সের দিকে বেশি ফোকাস, যে আমরা টিম হয়ে কিভাবে খেলতে পারি। তো আমি মনে করি যে আমরা খুলনাতে খুব ভালো টিম হয়ে আমরা ক্রিকেট খেলেছি এবং এটাই আমি মনে করি যে এটা যদি আমরা ধরে রাখতে পারি থ্রু আউট দ্য সিরিজ তাহলে পজিটিভ কিছু আশা করছি। লাস্ট টু কোয়েশ্চনস মাসার, তারপর ইসতে হ্যাঁ অবশ্যই, আপনি যদি মানে এটা আমাদের পুরো লাইফটাই তো একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমরা ধরেন যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, এক্সপিরিয়েন্স কাকে বলে, যে আপনি খেলতে 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 একটা সময় যে আপনি এক্সপিরিয়েন্স হন, ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেন। তো আমরা ডিফারেন্ট একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি, ওয়েস্ট ইন্ডিজে তো আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই না, ইন্টারন্যাশনালও না, ইভেন এ টিম বা অন্য সেক্টরে তো বাদ দিলাম। তো ওখানে যদি আমরা খেলতে পারি, ওই কন্ডিশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে যে ওখানে সাকসেস হতে হলে আমাদের কী করা লাগবে। এটা ব্যাটসম্যান বোলার সবার ক্ষেত্রে, যে বোলারের লেন্থ কোনটা বা ব্যাটসম্যানের খেলার ওয়েটা কোনটা,
এই জিনিসগুলা এইগুলাই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, যে এই জিনিসগুলা নেক্সট টাইমে আমরা যখন যদি ওখানে কখনো সুযোগ হয় তখন এই জিনিসগুলা ব্যাক অফ মাইন্ডে আমাদের থাকবে। প্রথম কথা হচ্ছে প্রেশার, আমি মনে করি না যে এটা কোনো প্রেশার। তো এখানে হচ্ছে আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি, অন্য কোনো কাজ নয়, এটা তো ছোটোবেলা থেকে এই প্রফেশনটা বেছে নিয়েছি। হয়তো বা অপোনেন্টটা অন্যরকম, চিনি না বা নতুন কোনো কিছু ফেস করতে হবে, তো এই চ্যালেঞ্জ আপনি যদি বলেন চ্যালেঞ্জ তাহলে আমি এগ্রি করি যে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, বাট আমি মনে করি না প্রেশার। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভিউটা ভেরি ক্লিয়ার যে আমরা এ টিমের হয়ে খেলতে যাচ্ছি, এখানে ন্যাশনাল টিমের কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, এখানে হয়তোবা এ টিমে কেউ ভালো করার পরে পরে টিমে প্রয়োজন হলে হয়তোবা তাদেরকে ইনক্লুড করা হবে, সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ডিসিশন। বাট আমরা প্লেয়ার হিসেবে আমরা বাংলাদেশ এ টিমকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, এখানে কিন্তু শুধু ন্যাশনাল টিম থেকেই যে প্লেয়ার আসছে তা কিন্তু না, এখানে কিন্তু এই স্পিরও অনেক প্লেয়ার আছে। তো আমরা সব কিছু বাদ দিয়ে আমরা এ টিম, আমরা এ টিমটাকে ফোকাস করছি যে এ টিম আমরা কীভাবে আমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারি। না, যেটা মিথুনকে যেটা বলা হয়েছে যে ওপেনিং স্লটে খেলার ব্যাপারে, সেটা নিয়ে এখন আমাদের চিন্তা নেই, যে আমরা এখন মিথুনকে ওপেনিং স্লটে খেলানোর চিন্তা ভাবনা করছি না। হ্যাঁ, মিথুন ন্যাচারালি যেইখানে একদিন খেলে আসছে এ টিমে ওখানেই খেলবে মিথুন, সো এটা নিয়ে আর অন্য চিন্তা ভাবনা আমরা করছি না। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। কিন্তু ভাই আমি আসলে সবাইকে একইভাবে দেখি, আমাদের যত প্লেয়ার আছে যতজন আছে সবাইকে, বাট হ্যাঁ সৌম্য একটা রান, দুইটা রানই করে, দুইটা চার দিনের ম্যাচেও রান করেছে, উইচ ইজ গুড সাইন আমাদের জন্য। এবং এই এই ধরনের প্লেয়াররা যদি ভালো খেলে তাহলে আর মানে ন্যাশনাল টিমের জন্য এই সুবিধাটা হয় যে ন্যাশনাল টিমে গ্যাপটা থাকে না, যেমন আমাদের একটা সময়ে বেশ বড় একটা গ্যাপ ছিল যে 19 থেকে আমাদের ন্যাশনাল টিমে নিতে হয়েছে বাধ্য হয়ে, এরকম না যে কেউ নাই মধ্যের একটা। তো এই সৌম্যরা যদি যারা আছে ওরা যারা আছে এরা যদি ভালো খেলে তো তাহলে দেখা যাবে যে ওই গ্যাপটা আমাদের আর থাকবে না। তো এই আর কি। আরেকটা জিনিস যেটা মিথুনের ব্যাপারে আরেকটু বলে দিই যে আমাদের আসলে নীতি নির্ধারক যারা আছেন আর কি, আমাদের ক্রিকেট নিয়ে যারা ভাবেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যারা ভাবেন, তারা তাদের হয়তো একসময় চিন্তাভাবনা ছিল যে সময়ের তাগিদে যে মিথুনকে হয়তো ওখানে, এখন হয়তো ওই জায়গার থেকে বেড়ে আসছে। হ্যাঁ, সো এটা নীতি নির্ধারকরাই চিন্তা করেন যে সো ওইটা ওইভাবেই আমরা যারা নীতি নির্ধারক তাদের সাথে আলাপ করেই আমরা চিন্তা করেছি যে না এখন আর ওই প্রয়োজনটা নেই, এখন মিথুন যেখানে খেলার দরকার ওখানে সে খেলে দরকার।